নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের প্রত্যেককে KR লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে চা বানিয়েছি, চায়ের সাথে খাচ্ছি রুটি। গরম পড়েছে বুঝতেই পারছো, রাত্রে রুটি ভেজেছিলাম কিন্তু কেউ খায়নি। রাহুল দুটো খেয়েছে, বাবু একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। সমস্ত রুটি রাখাই ছিল, তো কি করব, সকালে উঠে রাহুল আর আমি দুজনে মিলে চা দিয়ে খেয়ে নিলাম। আর এই দেখো, কোথাও গেলে বাড়ি ফেরার পরে যেন মনে হয় কাজ শেষই হচ্ছে না, একটার পর একটা কাজ চোখে ঠেকছে। এসে তো ঘর পরিষ্কার করলাম, জামা কাপড় গুছালাম, অনেক কাজ করলাম। তারপরে এই যে ব্যাগ ল্যাগেজ, এগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম। আর এদিকে দেখো, বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে টেবিল ফ্যানটা মশারির মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, এত গরমে মনে হচ্ছিল উপরের হাওয়া নিচে লাগছিল না, তার জন্য টেবিল ফ্যানের হাওয়াতেই আমরা কদিন ঘুমাচ্ছি, কারণ এটাই এখন আমাদের সম্বল বলতে পারো। আর মশারির মধ্যেও ঢুকিয়ে নেওয়া হয়, কোনো অসুবিধা হয় না, মশারি না টাঙালেও আবার ঘুম হয় না। কেন বলো তো? মশা লাগে। আর লাইটের পোকা তো আছেই, বুঝতেই পারছো রাস্তার ধারে বাড়ি। এদিকে টিভিটা অনেক দিন ব্যবহার করা হয় না, টিভি সেরকম দেখাই হয় না। একটা সময় ছিল সন্ধ্যা হলেই টিভি চালিয়ে দিতাম, দিয়ে বসে বসে সিরিয়াল দেখে দেখে টাইম পাস করতাম। তখন ফোন এত ব্যবহার করতাম না, আর এত ভিডিও দেখতাম না, ব্লগও করতাম না। তাও কতদিন আগের কথা বলছি, 5 থেকে 6 বছর আগের কথা বলছি। তারপরে যখন বাবু কার্টুন দেখা শিখলো, তখন তো আমাকে দেয়ই না টিভি দেখতে, আমি আর সিরিয়াল দেখতে পাই না, তো বাদ হয়ে গেছিলো সমস্ত সিরিয়াল দেখার নেশা। মাঝে মধ্যে দেখতাম ফোন থেকে। তো এখন আমি চাইছি আবার সিরিয়াল দেখতে, তার বলে এই নয় যে কন্টিনিউ দেখব, এই যদি ইচ্ছে করে কখনো স্টার প্লাস কিংবা জি টিভি একটু অন করলাম, অন করে দেখলাম কি চলছে এখন সিরিয়ালগুলো, কি কি হচ্ছে এখন, অনেক কিছু দেখার আছে না, তো সেগুলো দেখার জন্য রাহুলকে বললাম টিভিটা ফিট করো আর রিচার্জও করে দাও। তো রাহুল আমার কথা শুনে ওটাই করছে। তো জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে চাইছি আমি, মানুষের কথা খুব ভেবেছি, জানো মানুষ কি বলবে, এই 10 বছর লোকের কথাই শুনলাম, এই রাস্তায় বেরোবো এই মানুষটা কি বলবে, এটা নিব দেখলে সবাই কি বলবে, এটা করব জানলে সবাই কি করবে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে এই 10টা বছর আমি কাটিয়ে দিলাম। আমার নিজের মধ্যে নিজের কোনো স্বাধীনতাই ছিল না যে আমি কী করব। তো সামনে আগস্ট মাসে 5 তারিখে আমার 11 বছর বিয়ে হওয়া পূর্ণ হবে। আর বেশি দিন নেই, 3 মাস কি 2 মাস মতো আছে, তারপরে আমাদের 11 বছর বিয়ে হয়ে যাবে। তো এই 11 বছর বিয়ে হওয়ার মধ্যে এই 6 মাস আগেও ঠিক নয়, হ্যাঁ 6 মাসই হবে ঠিক, আমার না ডেটটা অত মনে নেই, তবে ভিডিও দেখলে মনে পড়ে যাবে। 6 মাস আগে আমি ইউটিউবে পেমেন্ট পেয়ে খুব ভাবছিলাম কী নিব কী নিব। তো সোনার দোকানে গিয়ে শাঁখা বাঁধানো দেখে আমার শাঁখা বাঁধানোটা নিতে মন চেয়েছিল। তো আমার হাজবেন্ড আমাকে খুশি মনে ভালোবেসে সাপোর্ট করে আমাকে দিয়েছে। এই 10 বছর বিয়ে হয়েছে, আমি কিন্তু আমার হাজবেন্ডকে কখনো বলিনি যে আমাকে শাঁখা কিনে দাও কি আমি শাঁখা পরব। তো তোমরা কি করে বুঝবে আমি কি বা কেমন? তোমরা তো বুঝবে না, যে আমার সাথে থাকে সে আমাকে বোঝে। তো এই 6 মাসের মধ্যে আমি শাঁখাটা নিয়েছি, তারপরে আমি ব্যবহার করছি। এর আগে তো আমি শাঁখা পরিনি, কিছুই করিনি, সবার মনের মতো হয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু আমি কি পেরেছি? পারিনি, কারো মন জয় করতে পারিনি, কারণ ওদের মন জয় করার মতো সেই সামর্থ্য বা ক্ষমতা আমার নেই, কারণ ওরা যেটা চায় সেটা আমার কাছে নেই। ঠিক আছে, মানুষ মানুষের ভালোবাসা দেখে না, মানুষ মানুষকে সবসময় টাকা পয়সা সোনা দানা এগুলো দিয়ে বিচার করে বেশি।
তো যাই হোক, এখন এমন একটা পর্যায়ে এসে আমি পৌঁছেছি, এখন আমি নিজের চিন্তাধারা পুরো চেঞ্জ করে দিয়েছি। কেন বলো তো? আর নয়, অনেক হয়েছে, মানুষের কথা ভাবা অনেক হয়েছে, আর নয়। এবার আমি নিজেকে নিয়ে ভাবো, যেটা আমার মন চাইবে, যেটা যে কাজটা করলে আমার মন খুশি হবে, আমি সেই কাজটাই করব। কয়েকদিন হলো আমার ভিডিওতে অনেকে তোমরা কমেন্ট করছো যে দিদি, তুমি হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছো, তো মুসলিম ধর্মে যখন এসেছো তখন তুমি শাখা কেন পড়ছো? তো এই কোয়েশ্চেনটা একজন নয়, দুজন নয়, বেশ কয়েকজন তোমরা করেছো। তো ঠিক আছে, তোমরা কোয়েশ্চেন করেছো, তো আমি ভাবিনি যে এগুলো নিয়ে ভিডিও বানাতে হবে। তো তোমরা তো থামছো না, একই আইডি থেকে বারবার একই কোয়েশ্চেন করে যাচ্ছ। তোমরা দেখছো আমি ইগনোর করছি, কোনো উত্তর দিচ্ছি না, তারপরেও একই কোয়েশ্চেন করেছো। তো আজকে ভেবে দেখলাম যে না, আর নয়, আজকে আমাকে মুখ খুলতেই হলো বাধ্য হয়ে। তো চলো, তোমাদের যখন এতই জানার ইচ্ছে আমার মুখ থেকে শুনতে চাও যে আমি কেন শাখা পড়ি, তাহলে তোমরা শোনো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। তো শাখা বাঁধানো পড়ি, আমার খুব ভালো লাগার একটা জিনিস বলতে পারো শাখাটা, তার জন্যই পড়ি। তবে আমি সবসময়ই পড়ি না, যখন আমার মন চায় তখনই পড়ি, আর আমার খুব ভালোও লাগে, আর আমি খুশি হয়ে পড়লে। তো আমার মন যেটা চায় সেটাই আমি করব। এবার কোন ধর্মে পড়ে, কোন ধর্মে পড়ে না, এগুলো ফালতু ফালতু কমেন্ট করা তোমাদের আমার মনে হয় উচিত নয়, কারণ আমি যেখানে থাকি এখানে অনেক মুসলিম আছে, তারা সিঁদুরও পড়ে, শাখাও পড়ে। হ্যাঁ, অনেকে বোধহয় পড়ে না, তো সেটা তোমরা দেখেছো, কিন্তু আমার লাইফে আমি অনেককে দেখেছি এগুলো পড়ে। তো আমিও পড়ছি, তো আমার হাজবেন্ডের কোনো প্রবলেম নেই, আশা করি তোমাদেরও কোনো প্রবলেম হবে না। তো চলো, দুপুরে রান্না করার পরে ছেলেকে খাইয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি, কারণ আজকে খিদে প্রচণ্ড পেয়ে গেছিল। তারপরে রাহুল এসেছে দুপুরের খাবার খেতে, এখন রাহুলকে খেতে দিয়ে দেব। রাহুল বলল সমস্ত সবজি যা যা দেবার আমাকে দিয়ে দাও, দিয়ে সবজি সমস্ত ভিজে রেখে দাও, যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম ঠিকই বলছো, কারণ কালকে অল্প ডাল ছিল, ডালটা দুপুরে খেয়েছি, সন্ধ্যার দিকে আর খেতে পারিনি, নষ্ট হয়ে গেছিলো। তো ওই রাহুলের কথা শুনেই সমস্ত সবজিগুলো ঢাকনা লাগিয়ে সব ভিজে রেখে আসলাম। রেখে এসে রাহুলের কাছে একটু বসে কথা বলতে বলতে রাহুল খাচ্ছিল আর গল্প করছিলাম, রাহুল তো হাসছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ভিডিও শুরু করছি। তো দুপুরে খাওয়ার পরে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থেকে কিছুক্ষণ হলো উঠেছি, উঠে ব্যালকনিতে বসেছিলাম, হাওয়া আসছে ব্যালকনিতে বসে, খুব ভালো লাগছিল। আর ঘরে তো থাকা যাচ্ছে না, এতটা পরিমাণে গরম পড়েছে। তো যাই হোক, চলো এখন মুখটা ধুবো। মুখটা ধুয়ে কী করবো বলো তো? একটু মুখে ফেস প্যাক লাগাবো, অনেকদিন কোনো প্যাক কিছু ইউজ করা হয় না সেভাবে, তো ভাবলাম একটু প্যাক ইউজ করি আর তোমাদের সাথেও শেয়ার করি। চলো, ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে বসলাম, প্যাক তো লাগাবো, ভাবলাম তার আগে এক গ্লাস জল খেয়ে নিই। আর এই দেখো, ঠান্ডা জল আর নর্মাল জল মিক্স করে খেলাম। এখন আমি প্যাকটা লাগানোর জন্য প্যাকের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। তো আমি যে প্যাকটা ইউজ করছি এটা হচ্ছে চন্দন ফেস প্যাক, তার সাথে আমি সামান্য বেসন অ্যাড করেছি, দিয়ে দুটো একসাথে মিক্স করে লাগাচ্ছি। তো এটা লাগিয়ে রাখবো, এই 10 থেকে 15 মিনিট মতো লাগিয়ে রাখবো, তাহলে শুকিয়ে যায়। আর এখানেই বসে থাকবো, জানালা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসছে জানো, দেখো শুকিয়ে গেছে, কত সুন্দর তাই না বলো? চলো মুখটা এখন ভালো করে ধুয়ে নিই। ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে এখন লাগিয়ে নিচ্ছি রোজ টোনার। তো আমি হাতে টোনার ইউজ করি, কোনো রকম তুলো ইউজ করি না। তারপরে সামান্য, একদম সামান্য ময়েশ্চারাইজার নিলাম, দিয়ে দেখো মুখে লাগিয়ে নিব। আর এই গরমে যে কোনো ক্রিম লাগায় না কেন, পুরো ঘাম ঝরছে, তবুও একটু লাগালাম, যেহেতু স্কিনটা ড্রাই হয়ে যায় প্যাক লাগানোর পরে। তো বন্ধুরা, সামান্য একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, বুঝতেই পারছো প্রচণ্ড গরম, তো বেশি লাগালাম না, কিছুক্ষণ পর আবার ঘেমে যাবো যখন রান্না করে ঢুকবো রান্না করার জন্য।
তো এখন তো ফ্যানের নিচে আছি, তার জন্য ঘামছি না, বুঝতেই পারছো। যখন রান্নাঘরে ঢুকবো তখন পুরো একদম ঘাম ঝরবে। তো যাই হোক, চলো আর একটা কাজ করবো। কী বলো তো, নেল পলিশ পরবো হাতে। হাতে নেল পলিশটা আজকে সমস্ত উঠিয়ে দিয়েছি। এর আগে গ্রিন কালারের ছিল পরা, আজকে পরবো ব্ল্যাক কালারের। নখগুলো অনেক বড় হয়ে গেছে, তো আজকে দুপুরে অর্ধেকটা করে নখ কেটে দিয়েছি, দিয়ে একটু ছোট করে নিয়েছি, দিয়ে নেল পলিশ লাগাচ্ছি। নখ আমি রাখি না, কিন্তু যখন রাখি তখন খুব তাড়াতাড়ি নখ আমার বাড়ে, জানো। যাই হোক চলো, বেশি আবার বড় নখ আমার পছন্দ হয় না, এই মিডিয়াম একটু বড় থাকবে এটাই ভালো লাগে। দেখো ব্ল্যাক কালারের নেল পলিশ পরে নিলাম, আর আমার সব থেকে পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক নেল পলিশ, ব্ল্যাক কালারের যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে, আমাকে আকর্ষণ করে বেশি। অন্য কোনো কালার থাকলে আমার দেখতে ইচ্ছা করে না, যদি ব্ল্যাক থাকে। দেখো হাতে পরে নিলাম, খুব ভালো লাগছে, তাই না বলো? তো বন্ধুরা, নেল পলিশ হাতে দিয়ে বসেই আছি। কেন বলো তো, এই যে জানালা দিয়ে আমার সামনে যে জানালাটা আছে পুরো হাওয়া আসছে, আর খুবই ভালো লাগছে। তো এই রুমে ফ্যান অন করবার দরকার পড়ে না এখন, মানে পড়ছে না, অন্য সময় পরে কিন্তু ফ্যান চালাতে লাগে, কিন্তু এখন যে আমি আছি বসে হাওয়াটা খুব সুন্দর আসছে। তো ফ্যান অন করিনি, নেল পলিশ করলাম, গরম লাগছে না, ভালোই লাগছে। আর ওই ঘরে আছে বাবু, বাবু এখন পড়ছে, বাবুকে কিছুক্ষণ পড়াবো, তারপরে যাবো রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে রাত্রে বানাবো রুটি, দুপুরে সবজি আছে ওটা দিয়ে খেয়ে নেবো, রাত্রে আর সেরকম কিছু সবজি আজকে রান্না করছি না। তো এটাই হচ্ছে আজকে আমার সারাদিনের ব্লগ বলতে পারো। চাই না তোমাদের কেমন লাগলো দেখে। তবে কালকে একটা কমেন্ট পেয়েছি যে তুমি এত ছোটো ব্লগ দাও, একটু বড় করো, ভালো লাগে না, একটু বড় করো, এরকম লিখেছে আমাকে। তো আমিও চাই গো বড় ব্লগ বানাতে, কিন্তু হয় না, কি বলো তো, প্রবলেম আছে, অনেক কিছু প্রবলেম আছে। তো এর আগে অনেকবার শেয়ার করেছি, তো এখন আর বলছি না। তো সব কিছু ঠিক হলে আমি চেষ্টা করব 20-15 মিনিটের মধ্যে ভিডিও দেওয়ার ইচ্ছে আছে। তো যাই হোক চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা দেখে, তাহলে একটা সাবস্ক্রাইব তো করতেই পারো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও সবাইকে। আর কি বলবো বলো, এখন গুড নাইট বলবো? এখন তো গুড নাইট হয়নি, তবুও বলে দিলাম, চলো গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওর সাথে।